আজকের বাঁধাকপি রেসিপিটা বানানোর জন্য লাগছে আমার বাঁধাকপি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নুন দিয়ে জল গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর লাগছে আমার আলু, এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি সয়াবিন, সয়াবিনটা আমি নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে এটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা টমেটো, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন আর তেজপাতা। আর লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, খুব সামান্য চিনি, আর পরিমাণ মতো নুন, আর সর্ষের তেল। চলো আমি আজকে রান্নাটা শুরু করে দিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর তেজপাতাটা। ভালো গন্ধ বেরিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি তোমাদের কাছে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি একটু আদা রসুন বেটে নিয়েছি, এটা জল দিয়ে বেটে নিয়েছি, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুটা। আলুটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি অল্প করে নুন, আর দিয়ে দেবো হলুদ। আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। দেখো টমেটোটা আমার গলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিন গুঁড়ো। সয়াবিনটা দিলে কী হয় বলতো, এই যে বাঁধাকপিটা আমার কম আছে, তো বাঁধাকপিটা একটু বেশি হয় আর টেস্টও ভালো লাগে। সবসময় তো আর মাছের মাথা থাকে না আমাদের বাড়িতে, তো এইভাবে বানালেও বেশ ভালোই লাগে খেতে। রুটি ভাত সবের সাথে বেশ ভালোই লাগে খেতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনটা। এখানে আমি খুবই সামান্য আদা রসুনকে একটু ঝুঁকে যেহেতু মিক্সিতে বেটেছি, জল দিয়ে বাড়তে হবে আমার, তো জল দিয়ে বেটে দিচ্ছিটা আমি এবার দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়ার সাথে সাথেই আমি অ্যাড করে দিচ্ছি আমার সমস্ত মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, নুনটা আবার লাস্টে চেখে নেব, যদি লাগে তখন দেব। এবার মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি এতে খুব সামান্য জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোটা আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। এটা আমি আগে নুন দিয়ে একটু সিদ্ধ করে রেখেছি। মশলার সাথে আমি বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমি গ্যাসটা লো ফ্লেমে রেখেছি। এবার এটা আমি হালাত দিয়ে ঢাকা দিয়ে রাখবো, এটা আমি আস্তে খুব আস্তে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করবো, আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে এসেছি, ঢাকনাটা খুলে দেখি, দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইভাবেই আমি ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নেব। বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করো সবার সাথে। আর এখন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এইভাবেই তোমরা আমার পাশে থাকো। বন্ধুরা আমি তরকারি নিয়ে একটু চেক করেছিলাম, তো আমার একটু মূল লাগে, আমি আরেকটু দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমেই রেখেছি। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আর আমি এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এটাতে তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি ঘিটা দিইনি, আর ধনে পাতা থাকলে ধনে পাতা ছড়িয়ে আবার।
আজকের বাঁধাকপির চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।